হ্যালো কেমক্সপ্লেন চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমাদের এই ভিডিওর মেন টপিক হলো তরলের বাষ্পচাপ অর্থাৎ ভেপার প্রেসার অফ লিকুইড এখন আমরা এই তরলের বাষ্পচাপ বা ভেপার প্রেসার অব লিকুইড এটার ডেফিনেশানে যাওয়ার আগে আমরা এই জিনিসটাকে অর্থাৎ তরলের বাষ্পচাপটাকে আমরা হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে কিনা না বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা এই পরীক্ষা থেকে কি না হচ্ছে যাবো তাহলে আমরা হচ্ছে কিনা বেটার বুঝতে পারবো এবার এই তোলের বাষ্প চাপ এটা পরীক্ষার মাধ্যমে বোঝার আগে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট তোমার হচ্ছে জিনিসগুলো হচ্ছে না জেনে নিতে হবে হ্যাঁ সেই জিনিসগুলো কি যে না কোনো তরলের গ্যাসীয় অবস্থাকে উক্ত তরলের বাষ্প বা ভেপার বলে ওকে এটা যে কোনো তরলের গ্যাসীয় অবস্থাকেই হচ্ছে উক্ত তলের ভেপার বা বাষ্প বলে এখন এরপর আমাদের যেটা জানতে হবে যে না তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বা ভেপারাইজেশান বলে উঠতে তরল থেকে যে বাষ্পে পরিণত হয় এই যে ঘটনা এই ঘটনাটাকে বলা হয় কি না বাষ্পীভবন বা ভেপারাইজেশান এরপর আমাদের যেটা জানতে হবে কি না ঘনীভবন যেটাকে আমরা বলা হয় কি না কনশন ঘনীভবন কি বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া সেটাই হচ্ছে ঘনীভবন দেখো বাষ্পীভবন কি হচ্ছিলো তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছিল তাহলে ঘনীভবন মানে কি না যে প্রক্রিয়ায় বাষ্প তোমার হচ্ছে তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াকে কনডেনসেশান বা ঘনীভবন বলে ওকে আমরা এই তিনটে জিনিস জানলাম এই তিনটে জিনিস আমরা জানলে এরপরে যে আমরা যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে দেখাবো এই পরীক্ষাটা যে আমরা সহজেই বুঝতে পারবো বুঝা গেল ধরা যাক একটা নির্দিষ্ট উষ্ণতায় আমি কোনো একটা তরলকে একটা আবদ্ধ পাত্রের মধ্যে তোমার হচ্ছে নিয়েছি এখন যেহেতু তরলটাকে একটা নির্দিষ্ট উষ্ণতায় হচ্ছে আমরা নিচি সেই জন্য একটা তো নির্দিষ্ট উষ্ণতা তরলটাকে নেওয়া যায় তাহলে নির্দিষ্ট উষ্ণতা যদি তরলকে নেওয়া হয় তাহলে তরলের পৃষ্ঠতল থেকে কি না বাষ্পের তোমার হচ্ছে কি না সৃষ্টি বা বাষ্পের তোমার হচ্ছে কি না উৎপন্ন হবে ওকে এখন যেহেতু এই পাত্রটা তোমার হচ্ছে কিনা আবদ্ধ বা বদ্ধ সেই জন্য তরলের পৃষ্ঠতল থেকে যে উৎপন্ন যে বাষ্প সেই বাষ্পের অণুগুলি তোমার হচ্ছে কি না পাত্রের বাইরে তোমার হচ্ছে কিনা যেতে পারে না ওকে সেই অণুগুলো কি হয় যে না এই তরল পৃষ্ঠের ওপরে তোমার এই যে ফাঁকা যে স্থান থাকে সেই ফাঁকা স্থানে কি না ভর্তি হতে থাকে ওকে এবার কি হয় এই অণুগুলো অর্থাৎ বাষ্পের অণুগুলো তোমার হচ্ছে ভর্তি হওয়ার ফলে এই বাষ্পের অণুগুলো কিনা নিজেদের মধ্যে তোমার হচ্ছে কি না ধাক্কা ধাক্কি খেতে থাকে অর্থাৎ কি একটা অবিরাম তোমার হচ্ছে কি না তোমার হচ্ছে কি না ছোটাছুটির ফলে এই গ্যাস অণুগুলো অর্থাৎ বাষ্পের অণুগুলো একে অপরের মধ্যে কিনা ধাক্কা খেতে থাকে শুধু যে একে অপরের মধ্যে ধাক্কা খায় সেটা নয় গ্যাস অণুগুলো পাত্রের দেয়ালের সাথেও তোমার হচ্ছে ধাক্কা খায় এবং কিছু তোমার হচ্ছে আবার গ্যাস অণু তোমার হচ্ছে তরলের পৃষ্ঠের সাথেও তোমার হচ্ছে না ধাক্কা খায় এবার যে সমস্ত তোমার হচ্ছে এই বাষ্পের অণু তরলের পৃষ্ঠে তোমার হচ্ছে ধাক্কা খাচ্ছে সেই অণুগুলোর মধ্যে অর্থাৎ বাষ্পের যে অণুগুলো তরলের পিসে দেখা সেই অণুগুলোর মধ্যে কম গতি অণুগুলি অনুগুলি আবার কি হয়েছে না তরলের মধ্যস্থ যে অণু আছে না সেই অণু দ্বারা আকর্ষিত হয়ে পুনরায় তোমার হচ্ছে কিনা তরলে ফিরে আসে তাহলে এক কথায় কি না বাষ্প থেকে কিনা তরলে ফিরে আসছে অর্থাৎ কিনা ঘনীভবন হচ্ছে ঘটছে অর্থাৎ এই যে ঘটনাটা অর্থাৎ যে কিছু সংখ্যক যে তোমার হচ্ছে বাষ্প তোমার হচ্ছে তরল পৃষ্ঠের সাথে ধাক্কা খাওয়ার ফলে যে তোমার হচ্ছে তরলে যে পরিণত হচ্ছে এই ঘটনাটাকে কি বলা হচ্ছে না ঘনীভবন বলা হয় তাহলে এক কথায় আমরা দেখতে পাচ্ছি কি না কনডেনসেশান অর্থাৎ ঘনীভবন এবং তোমার হচ্ছে যে ভেপারাইজেশান অর্থাৎ বাষ্পীভবন দুটো দেখো একই সাথে ঘটছে এখন প্রথম দিকে কি হয় যে না ভেপারাইজেশান এর যে রেটটা সেটা হচ্ছে কনডেনসেশান অপেক্ষায় বেশি হয় অর্থাৎ তরল দশা থেকে বাষ্পদশায় যাওয়ার প্রবণতাটা অনেক বেশি হয় বাষ্পদশা থেকে তরল দশায় আসার প্রবণতা অপেক্ষা যার জন্য আমি লিখেছি দেখো রেট অফ ভেপারাইজেশান গ্রেটার দ্যান রেট অফ কন্ডিশন দেখো যেটাকে আমি দেখো এই রেড কালারের অ্যারো দিয়ে চিনেছি তো রেড কালারের অ্যারোর সংখ্যা দেখো ওপর দেখা যাচ্ছে বেশি মানে বাষ্পদশা থেকে তরলে বেশি যাচ্ছে সরি তরল থেকে বাষ্পদশায় বেশি যাচ্ছে আর গ্রিন কালারের অ্যারোটা হচ্ছে দেখো কম দেখিয়েছি মানে অল্প সংখ্যক অন্য তোমার হচ্ছে বাষ্প দশা থেকে তোমার হচ্ছে তরল দশায় তোমার হচ্ছে আসছে অর্থাৎ দেখো এই রেড কালারের অ্যারোটা গ্রেটার দেন তোমার হচ্ছে কিনা এই গ্রিন কালারের অ্যারো অর্থাৎ রেট অফ ভেপারাইজেশান গ্রেটার দেন কিনা রেট অফ কন্ডেনশান এবার কী হয় দেখো যেহেতু তোমার কিনা না ভেপারাইজেশানের কিনা রেট তোমার হচ্ছে বেশি অর্থাৎ যেহেতু বাষ্পীভবনের রেট বেশি অর্থাৎ যেহেতু কিনা তরল থেকে বেশি পরিমাণ বাষ্পে পরিণত হচ্ছে সেই জন্য একটা নির্দিষ্ট সময় পর কি হবে যে না আমার এই তরলের পৃষ্ঠের ওপরে কি না বাষ্পের সংখ্যা তোমার হচ্ছে বৃদ্ধি পাবে তাহলে যত তোমার হচ্ছে বাষ্পের সংখ্যা বৃদ্ধি পাবে তত তোমার হচ্ছে কি না এই বাষ্পের অণুগুলো তোমার হচ্ছে নিজেদের মধ্যে কি না ধাক্কা ধাক্কা প্রবণতাটা আরও বাড়বে তাহলে যত বাড়বে তত বেশি সংখ্যক কোনো কিনা তরল পৃষ্ঠের সাথেও তোমার হচ্ছে ধাক্কা খাবে তাহলে যত বেশি সংখ্যক কোনো তরল পৃষ্ঠের সাথে ধাক্কা খাবে তাহলে তত বেশি সংখ্যক অণু আবার কী হবে না এই তরলের অণুগুলো তারা তোমার হচ্ছে কি না আকর্ষিত হয়ে তোমার হচ্ছে ওই বাষ্পর অনুগুলো তোমার হচ্ছে তরলের অনুতে পরিণত হবে অর্থাৎ কিনা এক্ষেত্রে কি না তত ঘনীভবনের যে হারটা সেটা তোমার হচ্ছে কিনা বাড়তে থাকবে ওকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর আমি বলতে পারি যে না ঘনি ভবনের হারও তোমার হচ্ছে কিনা বাড়তে থাকবে বুঝে গেল অর্থাৎ আমি তাহলে কি বলতে পারি যে একটা নির্দিষ্ট সময় পর না যে পরিমাণ তোমার হচ্ছে ঘনি ভবন হবে ঠিক সেই পরিমাণে তোমার হচ্ছে কিনা ভেপারাইজেশান বা বাস্পায়ন হবে বা আমি উল্টোটা বলতে পারি না যে পরিমাণ বাষ্পায়ন হবে সে পরিমাণ তোমার হচ্ছে ঘনীভবন হবে অর্থাৎ রেট অফ ভেপারাইজেশান ইকুয়াল টু রেট অফ কনডেনসেশান বোঝা গেল তাহলে এই অবস্থায় কিনা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম তোমার হচ্ছে কিনা রচিত হচ্ছে অর্থাৎ যে পরিমাণ অনু এই তরল দশা থেকে তোমার হচ্ছে বাষ্পদশায় যাচ্ছে ঠিক সেই পরিমাণ অনু বাষ্পদশা থেকে তরল দশায় যাচ্ছে ওকে তাহলে একটা কি ডাইনামিক ইকুইলিব্রিয়াম রচিত হচ্ছে যার জন্য আমি দেখেছি দেখো যতগুলো রেড এর ওপর দিকে যাচ্ছে ওটা যতগুলো কিনা রেড এর ওপর দিকে যাচ্ছে মানে কিনা তরল দশা থেকে বাষ্পদশা যাচ্ছে ঠিক ততগুলো অনু তোমার হচ্ছে বাষ্পদশা থেকে তরল এর যেতে দেখো গ্রিন এর সংখ্যাও তোমার হচ্ছে নিচের দিকে আসছে সেটা হচ্ছে কিনা একই সংখ্যা বোঝা গেল এখন দেখো তাহলে আমি কী বলতে পারি যে না এই ইকুইলিব্রিয়াম অবস্থায় পাত্রমধ্যস্থ তরলের পরিমাণ এবং তরলের মুক্ত পৃষ্ঠের ওপরে থাকা যে বাষ্পের যে পরিমাণ সেটা তোমার হচ্ছে কিনা সময়ের সাথে সাথে কিনা একই থাকবে কারণ যেহেতু তোমার হচ্ছে কিনা এই রেট অফ ভেপারাইজেশন এবং রেট অফ কনডেনসেশন কিনা একই এখন কি হয় না এই সাম্যবস্থায় এই তরলের পৃষ্ঠে যে পরিমাণ তোমার হচ্ছে কিনা বাষ্প থাকে সেই বাষ্পকে তোমার হচ্ছে কিনা সম্পৃক্ত বাষ্প বা স্ট্যান্ডার্ড ভেপার বলে অর্থাৎ ডাইনামিক ইকুইলিব্রিয়ামে যে পরিমাণ বাষ্প থাকে সেই বাষ্পটাকে কিনা স্ট্যান্ডার্ড ভেপার বলা হয় এখন এই সম্পৃক্ত বাষ্প দ্বারা অর্থাৎ এই স্ট্যান্ডার্ড ভেপার দ্বারা অর্থাৎ এই সম্পৃক্ত বাষ্প দ্বারা পাত্রের দেওয়ালে যে চাপ প্রযুক্ত হয় ওকে সেই চাপকে পরীক্ষাকালীন উষ্ণতা আমরা যেই উষ্ণতা করছি সেই উষ্ণতায় তরলটির সম্পৃক্ত বাষ্পচাপ বা বাষ্পচাপ বলা হয় বোঝা গেল তাহলে এক কথায় কিনা আমার বাষ্পচাপ জিনিসটাকে যে না স্থির উষ্ণতা আমি যেই উষ্ণতায় এক্সপেরিমেন্টটা করছি তাহলে কিনা স্থির উষ্ণতায় কোনো তরল তার কোনো তরল তার বাষ্পের সঙ্গে কোনো তরল তার বাষ্পের সঙ্গে কিনা না সাম্যবস্থায় থাকাকালীন না বাষ্প দ্বারা পাত্রের দেওয়ালে যে চাপ প্রযুক্ত হয় সেই চাপকে ওই উষ্ণতায় তরলের কিনা বাষ্পচাপ বা ভেপার পেশার বলা হয় বোঝা গেল তাহলে অর্থাৎ ইকুইলিব্রিয়ামে যে পরিমাণ বাষ্প থাকে সেই বাষ্পটাই না পাত্রের দেওয়ালে যে চাপের সৃষ্টি করে সেই চাপটাই হচ্ছে কিনা ওই তরলের কিনা বাষ্পচাপ বা ভেপার পেশার ওকে এবার দেখো আমরা তরলের বাষ্পচাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে তরলের বাষ্পচাপ হচ্ছে কিনা তরলের প্রকৃতির ওপর হচ্ছে নির্ভর করে অর্থাৎ আমরা যেই তরলের বাষ্পচাপের কথা বলছি সেই তরলের প্রকৃতি বা নেচারের ডিপেন্ড করে কীভাবে দেখো না যে সমস্ত তরলের ক্ষেত্রে আকর্ষণ বল কম তাদের বাষ্পদশায় গমনের পরিমাণ কিনা বেশি অর্থাৎ বাষ্পদশায় যাওয়ার প্রবণতা কিনা বেশি কারণ দেখো এখান থেকে কিনা বাষ্পত পরিণত যে তাহলে এদের মধ্যে যদি ইন্টারেকশন যদি কম হয় আকর্ষণ যদি কম থাকে তাহলে সহজেই একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিনা সহজেই কুইক তোমার হচ্ছে কিনা বাষ্পে তোমার হচ্ছে পরিণত হয়ে যাবে অর্থাৎ তাহলে বলতে পারি যে না যে সমস্ত তরলের মধ্যে আন্তরানবিক আকর্ষণ বলের মান কম সেই সমস্ত তরল তোমার হচ্ছে কিনা বেশি ভেপার দেবে অর্থাৎ সেই সমস্ত তরলের কিনা না বাষ্পচাপ বেশি হবে আমি তিনটে এক্সাম্পেল নিয়েছি তাহলে ইথার নিয়েছি ইথাইল অ্যালকোহল নিয়েছি অর্থাৎ একটা অ্যালকোহল নিয়েছি আর তোমার হচ্ছে কি না ওয়াটার নিয়েছি এই তিনজনের মধ্যে তোমার হচ্ছে কিনা কার ভেপার পেশার তোমার হচ্ছে বেশি বা কার বাস বেশি প্রথমে আমি হচ্ছে দেখবো যে প্রত্যেকটা যে আমি তরল নিচ্ছি তোলের মধ্যে কার কিনা আকর্ষণ তোমার হচ্ছে কি না বেশি ওকে যে তোলের মধ্যে আকর্ষণ বেশি তার তোমার হচ্ছে কিনা ভেপার কম হবে এখন দেখো যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় আমরা দেখতে পাবো দেখো জল জলের যে অণুগুলোর অণুগুলো তোমার হচ্ছে কিনা আন্তঃনবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তোমার হচ্ছে না যুক্ত থাকে ওকে যার জন্য জলের অণুগুলো জলের অণুগুলো একে অপরের মধ্যে কিনা না স্ট্রং আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে ওকে ইথানলও তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে কিন্তু জলের মতো ইথানলের অণুগুলোর মধ্যে এতটা শক্তিশালী আকর্ষণ বল থাকে না তাহলে জল অপেক্ষা ইথানলের আকর্ষণ কম কিন্তু যদি আমি ইথারের কথা বলি ইথারের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না নর্মাল তোমার হচ্ছে ডাইপল ডাইপল ইন্ট্র্যাকশান থাকে তাহলে সবচেয়ে তোমার হচ্ছে কি না এই যে আমি যেই তরল নিয়েছি তরলের মধ্যে সবচেয়ে কোন অনুর মধ্যে তোমার হচ্ছে আকর্ষণ বেশি সবচেয়ে এই তরলগুলোর মধ্যে না এই ওয়াটার অনুর আকর্ষণটা ইথানল অপেক্ষা বেশি আবার ইথানলের যে তোমার হচ্ছে আকর্ষণটা অণুগুলোর মধ্যে আকর্ষণ সেটা হচ্ছে আবার ইথার অপেক্ষায় হচ্ছে বেশি তাহলে যেহেতু এই জলের মধ্যে কি না তোমার হচ্ছে আকর্ষণ বল বেশি তাহলে ভেপারের অর্ডারটা কী হবে অর্থাৎ কে তাহলে ভালো বাস্পচাপ তোমার হচ্ছে ভালো ভেপার দেবে অর্থাৎ তাহলে কার ক্ষেত্রে বেশি বাষ্পচাপ হবে তাহলে এর রিভার্স অর্ডারটা হবে অর্থাৎ যদি আমি বাষ্পচাপের কম বলি তাহলে সবচেয়ে আমার হচ্ছে ইথার বেটার তোমার হচ্ছে ভেপার দেবে তোমার হচ্ছে অ্যালকোহল অপেক্ষা এবং অ্যালকোহল তোমার হচ্ছে বেশি ভেপার দেবে কিনা জল অপেক্ষা ওকে যেহেতু তোমার হচ্ছে ইথারের তোমার হচ্ছে অণুগুলোর মধ্যে আকর্ষণ মান কম আকর্ষণ বলের মান কম তাই হচ্ছে ইথার ইথারের বাষ্পচাপ বেশি আর যেহেতু তোমার হচ্ছে জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি তাই তোমার হচ্ছে কিনা জলের অণুগুলো ভেপার তোমার হচ্ছে কম দেবে এবার হচ্ছে টেম্পারেচার দেখো টেম্পারেচারের সাথে তোমার হচ্ছে ভেপার প্রেসার প্রপোর্শনাল সম্পর্ক যত উষ্ণতা বৃদ্ধি করব তত কিনা না তরলের ভেপার প্রেশার বা বাষ্পচাপ তোমার হচ্ছে না বৃদ্ধি পাবে এখন কারণটা কি দেখো আমি যত তরলের কিনা মধ্যে আমি টেম্পারেচার বাড়াবো তাহলে যত টেম্পারেচার বাড়াবো তত কিনা তরলের অনুগুলোর কিনা গতিশক্তি বা তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি তত তোমার হচ্ছে বৃদ্ধি পাবে আর যত গতিশক্তি বৃদ্ধি পাবে তত কি না এই অনুগুলো চাইবে কিনা আরও বেশি ছোটাছুটি করতে অর্থাৎ ছোটাছুটি বেশি করার ফলে তোমার হচ্ছে কি তরল দশা ত্যাগ করে কি না বাষ্পদশায় চলে যায় যার ফলে যদি আমি বেশি টেম্পারেচার দিই তত তোমার হচ্ছে তরল দশা থেকে বেশি সংখ্যক কোনো বাষ্পদশায় চলে যাবে যার জন্য তোমার হচ্ছে কিনা বাষ্পচাপ তোমার হচ্ছে বেড়ে যাবে অর্থাৎ টেম্পারেচার যদি তোমার হচ্ছে বৃদ্ধি করে তাহলে হচ্ছে তরলের বাষ্পচার তোমার হচ্ছে বেড়ে যাবে আই হোপ ভিডিওটা এখান পর্যন্ত বোঝা গেছে থ্যাংক ইউ